তখন অন্যান্য ভেন্ডররা আমাকে বলে আপনি যদি শাকিল সাহেবের সাথে কথা বলেন তাহলে আর আমাদের সাথে কথা বলতে হবে না হি ইজ ভেরি অনেস্ট পার্সন তো একজন ব্যবসায়ী যখন আরেকজন ব্যবসায়ীকে একজন প্রতিদ্বন্দ্বী যখন আরেকজন প্রতিদ্বন্দ্বীকে সকাশে ভালো বলে এবং সততার প্রমাণ দেয় শাহজাহান রোডের বাসার জন্য গ্রিল করেছি এস এস এর এবং আমার অন্যান্য ফ্ল্যাটেও করেছে তো ওই পারফরমেন্স ওইটার কোয়ালিটি সব সবকিছুতে আমি সন্তুষ্ট যার কারণে আমার এই নতুন বাড়ির সমস্ত গ্রিল এবং ভেতরের যত এস এবং অ্যাঙ্গেলের সেট আপ আছে সমস্ত কিছু আমি তুরহান এন্টারপ্রাইজ থেকে করেছি এবং আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার পাশে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রিয়াজ সাহেব তার সাথে আমার পরিচয় দীর্ঘ চার বছর ধরে তো গত চার বছর আগে রিয়াজ ভাই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিল যে ভাইয়ের কিছু মালামাল পরবর্তীতে আমি ভাইয়ের বাসায় আসি এবং তার নিজের যে ব্যবহারকৃত ফ্ল্যাট যে ফ্ল্যাটে তিনি থাকেন সে ফ্ল্যাটের জন্য কিছু কাজ আমি করে দিই তার পরবর্তীতে ভাই আবারও আজকে প্রায় চার বছর পরে আমার সাথে যোগাযোগ করে যে ভাইয়ের চমৎকার বাড়ির জন্য নতুন যে বাড়িটি করছে তার গ্রিল লাগবে গেট লাগবে এবং আদার্স অনেক মালামাল লাগবে এই পর্যন্ত প্রায় দশ বারের অধিক আমরা ভাইয়ের কাছে এসেছি আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়ির সমস্ত কাজ করে দিয়েছি এখনও কিছু কাজ বাকি আছে তো আমি রিয়াজ ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব যেটি চার বছর আগেও প্রশ্ন করেছিলাম যে ভাই আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করে তার মনের অবস্থা কি এবং সে কি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আসসালাম আলাইকুম আমি শাকিল ভাইকে একজন ব্যবসায়ী না আমি আমার ভাই হিসাবে দেখি কারণ আমি যাই ক্রয় করি তাই যাচাই বাছাই করে ক্রয় করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি অন্য ভেন্ডরদের সাথেও যখন কথা বলি তাদেরকে যখন রেফারেন্স দিই শাকিল সাহেবের কথা তখন অন্যান্য ভেন্ডররা আমাকে বলে আপনি যদি শাকিল সাহেবের সাথে কথা বলেন তাহলে আর আমাদের সাথে কথা বলতে হবে না হি ইজ ভেরি অনেস্ট পার্সন তো একজন ব্যবসায়ী যখন আরেকজন ব্যবসায়ীকে একজন প্রতিদ্বন্দ্বী যখন আরেকজন প্রতিদ্বন্দ্বীকে সকাশে ভালো বলে এবং সততার প্রমাণ দেয় তখন আর কিছু বলা থাকে না আর এছাড়া আমি নিজেও আমার শাহজাহান রোডের বাসার জন্য গ্রিল করেছি এস এবং আমার অন্যান্য ফ্ল্যাটেও করেছে তো ওই পারফরমেন্স ওইটার কোয়ালিটি সব কিছুতে আমি সন্তুষ্ট যার কারণে আমার এই নতুন বাড়ির সমস্ত গ্রিল এবং ভেতরের যত এস এবং অ্যাঙ্গেলে সেট আপ আছে সমস্ত কিছু আমি তুর্হান এন্টারপ্রাইজ থেকে করেছি এবং আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড এম এস বা এস এস যেটাই করি ওইটার একটা থিকনেস থাকে সেখানে একটা মারপেস থাকে ব্যবসায়ীদের যে হ্যাঁ আমি অর্ডার দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এম কিন্তু দিয়ে দিল আমাকে ওয়ান এম আমি ধরতে পারবো না কিন্তু এই জিনিসগুলো আমি ইঞ্জিনিয়ার দিয়ে দ্বারা পরীক্ষা করেই সমস্ত কিছু আমি পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখি শতভাগ শততার সাথে তিনি আমাকে আমার সমস্ত প্রোডাক্ট সাপ্লাই দিয়েছেন শতভাগ সন্তুষ্ট ওনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু প্রোডাক্ট দিচ্ছেন যা চাচ্ছে তাই অর্থাৎ আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর প্রোডাক্ট চেয়ে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ এম দিচ্ছেন যেখানে আমি ওয়ান পয়েন্ট টু চাচ্ছি ওয়ান পয়েন্ট টু দিচ্ছেন অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি শতভাগ আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সাথে তো দর্শক বন্ধুরা রিয়াজ ভাই একটু বাড়িয়েই বলেছেন আমরা চেষ্টা করি সবসময় একটা কাস্টমার যা চায় তা দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে অপারগতা স্বীকার করতে হয় আমাদের দেশে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না তারপরও রিয়াজ ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক ভাইয়ের ছোট্ট একটা লোহার টুকরা লাগলো আমার সাথে কন্ট্যাক্ট করে আমি ভাইয়ের টোটাল বাড়িটি আপনাদেরকে দেখাবো টোটাল বাড়িটি যদি দেখেন নিচ থেকে উপর পর্যন্ত ভাই সিম্পলের ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছেন তার মনের মতো করে এবং যে উপরে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন সেই গ্রিলগুলো আছে দর্শক বন্ধুরা সব বারো এম এম অরিজিনাল বি কোম্পানির প্রত্যেকটি গ্রিলে খোদাই করা আমাদের সিল আপনারা দেখতে পাবেন নিচে উপরে ডানে বায়ে যত জায়গায় গ্রিল আছে ভাই বিএসআরএম কোম্পানিরই নিয়েছে ভাইয়ের রুমের যে জানালাগুলো আছে সেই জানালাগুলো বিএসআরএম কোম্পানির গ্রিলই ভাই বানিয়ে নিয়েছে আমাদের থেকে আর ভাই থাইয়ের ক্ষেত্রেও ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মোটা মালের চুং হুয়া সবচেয়ে ভালো মানের থাইটি ব্যবহার করেছেন আর আমার পেছনে যেই জিনিসটি আমাদের মূল আকর্ষণ ছিল যেটা ভাইয়ের সবচেয়ে বেশি টেনশনের কারণ ছিল যে ভাই আমার মেইন গেটটা আমি কীরকম বানাবো খুব বেশি টেনশন ছিল কারণ র্যাম্পের ঢালটা বেশি ভিতরে খোলা যাবে না বাহিরে বেশি আসা যাবে না তো আমি ভাইকে পরামর্শ দিলাম ভাই এটা আমরা ফোল্ডিং সিস্টেম করব। ফোল্ডিংটা কীরকম হয় আমি গেটটা আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা এক পাশের গেট আমরা দিয়েছি থ্রি পার্ট যেটি কিন্তু তিন পার্টি ভাজ হয়ে যাচ্ছে আরেক পাশের গেটটি আছে টু পার্ট যেটি টু পার্ট ভাজ হয়ে যাচ্ছে আবার লাগানো যখন হবে যখন গেটটি লাগানো হচ্ছে তখন কিন্তু আবার সুন্দরভাবে সম্পূর্ণ গেটটি একই রকম দেখা যাচ্ছে দূরের থেকে কেউ দেখলে আসলে বুঝতে পারবে না যে কোথায় ভাজ হচ্ছে আর কোথায় ভাজ হচ্ছে না তো এটাই আসলে মূলত কাজের রহস্য যেই কাস্টমার ভাইয়ের যেরকম রিকোয়ারমেন্ট দরকার আমরা রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দিচ্ছি এখন মেন গেটের পরবর্তীতে ভাই যে মেন গেটের বক্স পাইপ দিয়েছে সেই বক্স পাইপ দিয়ে ভাই চেয়েছিল সিঁড়ির রেলিং করতে সেখানে আমাদের একটু সমস্যা ছিল কি ভাইয়ের দুই সিঁড়ির মাঝখানে কোনো গ্যাপই ছিল না তো ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে দুই সিঁড়ির মাঝে যেহেতু গ্যাপ নাই শাকিল ভাই এমন মিলিয়ে দিবেন যাতে গ্যাপ প্রয়োজন না হয় আমি এখন সিঁড়ির কাছে চলে যাব রিয়াস ভাই সহকারে তো দর্শক বন্ধুরা আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন চমৎকার একটি গ্যারেজ যে গ্যারেজে ডানে বায়ে যেখানেই গাড়ি রাখুক না কেন আমাদের গেটের সিস্টেমটি এতটাই সুন্দর যে কোথাও গাড়ি বাঁধবে না আচ্ছা ভাইয়ের যে চমৎকার সিঁড়ি সিঁড়ির রেলিংটি আছে রেলিংয়ের শুরুতে আমরা মোটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটি বক্স দিয়েছি উপরে একটি বল আছে আর উপরে আমি যে প্রধান আকর্ষণটি আপনাদেরকে দেখাবো এখানে বক্স পাইপ দিয়ে সম্পূর্ণ রেলিংটি কমপ্লিট কমপ্লিট করা হয়েছে উপরে দুই ইঞ্চি বক্স নিচে থ্রি ফোর বক্স আর টানাগুলো দিয়েছি আমরা এক ইঞ্চি আচ্ছা মূল রহস্যটা আমি উপরে যাব এখন আস্তে আস্তে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার যে জয়েন্টগুলো আছে মোচরগুলো আছে বা কর্নারগুলো আছে একটু অন্ধকার আমি ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এইখানে আমরা একটি দণ্ডায়মান খুঁটি দিয়ে তার উপরে একটি টিয়ের মতো করে দুটো পাইপকে এমনভাবে মিলিয়ে দিয়েছি যে এখানে কোনো প্রকারের জায়গা ভাইয়ের ওয়েস্টেজ হয়নি আপনাদের যাদের বাসাবাড়িতে এরকম চমৎকার সিঁড়ি করতে চাচ্ছেন যার মাঝখানে কোনো গ্যাপ নাই আমরা এরকম মাঝখানে টিয়ের মতো দিয়ে এই বাড়ির তিনতলা পর্যন্ত সমস্ত রেলিংগুলো এইভাবে কমপ্লিট করে দিয়েছি তো দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম চমৎকার রেলিং এরকম গেট এবং বাসাবাড়ির অন্যান্য মাল সামান আমাদের থেকে তৈরি করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো আমরা একটু বাইরের দিকে চলে যাচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব, ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার